ফ্ল্যাট ক্রয়ে মধ্যবিত্তের আগ্রহ বাড়লেও দামের ঊর্ধ্বগতিতে হতাশ তারা। গেল এক দশকে নাম মাত্র আয় বাড়লেও ফ্ল্যাটের দাম বেড়েছে 60%। আবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন, বাজেটে জমি রেজিস্ট্রেশন ফি বাড়ানোর প্রস্তাব মরার উপর খাড়ার ঘা হবে। আর অর্থনীতিবিদরা বলছেন, ফ্ল্যাট মধ্যবিত্তের নাগালে আনতে দরকার সরকারের কার্যকর পরিকল্পনা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বাসস্থান অন্যতম, তবে এক জীবনে সে চাহিদা ধারের কাছে পৌঁছাতে পারে না। রাজধানীর বুকে এমন মানুষের সংখ্যাও কম না। আর সারা জীবনের আয় দিয়ে যারা সে অধুরাকে ছুঁতে চায়, সেই মধ্যবিত্ত দিন দিন ছিটকে পড়ছে নিজস্ব বাসস্থানের স্বপ্ন থেকে। আবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন, গেল 10 বছরের ফ্ল্যাটের দাম বেড়েছে প্রায় 60%। এজন্য ফ্ল্যাটের নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক দাম বাড়াকে দায়ী করছেন তারা। আছে সরকারের নীতিগত দুর্বলতাও। যারা যতটুকু কিনতে পেরেছে একটি ফ্ল্যাট অথবা একখণ্ড জমি, আগামীতে তারা আর কোনোদিন এইটার দিকে তাকাতেও পারবে না এবং তারা কখনো এই স্বপ্ন পূরণ করতে পারবে না। এর কারণ হচ্ছে যে ঢাকার সিটিতে আপনি জানেন যে প্রত্যেকটি জমির দাম বেড়ে গেছে, এবং জায়গা যে রেশিওতে যে আমরা আবাসন ব্যবসায় যে ফ্ল্যাটগুলো করতাম, সেই ফ্ল্যাটগুলো এখন মানে চড়া দামে বিক্রি হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের দেশের যে রিয়েল এস্টেট যে গুডসগুলো আছে, সেই গুডসগুলো এখন আর সহজ মানে খুব দুর্লভ বলতে খুব দাম বেড়ে গেছে, এবং প্রতিটা আইটেমসের প্রতি মিনিমাম 30-40% বেড়ে গেছে। 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও মেলে তার নমুনা। ফ্ল্যাট রেজিস্ট্রেশনে ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে, সেই সঙ্গে ফ্ল্যাট নির্মাণের সামগ্রীর উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করায় এর সমালোচনা করছে ব্যবসায়ীরা। অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতির কারণে যে সমস্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে গত কয়েক বছরের চাইতে একদম জিরো লেভেলে আমাদের ফ্ল্যাট সেল চলে আসছে। এই জন্য আমরা খুব শঙ্কিত, আতঙ্কিত, এবং আদৌ আমরা এই ব্যবসা করতে পারবো কি না আমাদের কাছে সন্দেহ। আর অর্থনীতিবিদরা মধ্যবিত্তের আবাসনের স্বপ্ন পূরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। আবাসন খাতের জন্য কেন তহবিল তৈরি করছি না? এসএমইর জন্য তহবিল তৈরি করছি আমরা কৃষির জন্য আলাদা করে তহবিল তৈরি করছি, অল্প সুদে ঋণ দিচ্ছি এখানে। তো এইভাবে যদি একটা তহবিল তৈরি করা যায়, তাহলে সেক্ষেত্রে এটা সলিউশন হতে পারে। বিশেষ করে এটা যারা যেহেতু মধ্যবিত্ত মানুষের যে আয়টা সীমিত এবং তাদের রিয়েল ইনকাম এখন অনেকটা কম, তো এই কারণে কিন্তু এইভাবে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে এই যে মানুষের যে আবাসন, বিশেষ করে যে শহরাঞ্চলে আবাসন, সেটা কিন্তু অনেকটা নিশ্চিত করা যাবে। এবং আরেকটা বিষয় হলো যে এখানে আসলে খরচটা কিভাবে কমানো যায়, সেটার একটা পরিকল্পনা নিতে হবে। বাজেটে এর প্রতিফলন থাকা জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।